মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার প্রতিটি ব্লকে বা পঞ্চায়েত এলাকায় সম্প্রীতির মিছিলের নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে পাথেয় করে দাঁতপুর অঞ্চলে চক আমিনপুর দাসপাড়া থেকে বহিরা ভাগ্যবন্তপুর বাজার পর্যন্ত হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে এই সম্প্রীতি মিছিলে পা মিলিয়েছেন। ভারতবর্ষের সর্বধর্মের প্রতি আস্থা ও ভালোবাসা এবং সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে এই সম্প্রীতির মিছিলের ডাক দিয়েছে। যেভাবে দিনের পর দিন কেন্দ্রের বিজেপি সরকার সাম্প্রদায়িক হানাহানি ও হিন্দু মুসলিমের ভেদাভেদ করার চেষ্টা করেছে, তা বাংলায় কোনোদিন ঠাঁই পাবে না বলেন পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ আশের আলী মল্লিক। বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করেছে দেশের ঐতিহ্যবাহী ও ইতিহাসের স্বর্ণ অক্ষরে লেখা ছিল বাবরি মসজিদের নাম, সেটাকে বিজেপি সরকার ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করেছে। মানুষের রায় 2024 ভোটের মাধ্যমে দেবে। এদিনের সম্প্রীতি মিছিলে পা মিলিয়েছিলেন পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক, দাঁতপুর পঞ্চায়েত প্রধান মনিরুল ইসলাম ওরফে মনি, দাঁতপুর পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই, অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম সহ পঞ্চায়েতের সদস্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার মাটিতে আমাদের রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি, বাংলার মাটিতে কোন প্রকার কোন অপসংস্কৃতি কোন প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন হোক, এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে থেকে দলের জন্মলগ্ন থেকে, বিশেষ করে যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয় সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে ট্যাংরা রাজাবাজারে তিনি কিন্তু মাদার টেরিজার সঙ্গে কিন্তু রাস্তায় ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভারতবর্ষের সেকুলার নেত্রী যিনি সর্বধর্মের মানুষকে সমান চোখে দেখেন। আজকের দিনে বাংলার মাটিতে কিছু কতিপয় ব্যক্তি, কতিপয় রাজনৈতিক দল তারা চেষ্টা করছে যেন তেন ভাবে বাংলার মাটিতে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমাদের যেটা পরম্পরা, আমাদের যে এলাকার ঐতিহ্য, অঞ্চলের এলাকার রাজ্যের, সেটাকে বিনষ্ট করার উস্কানি দিচ্ছে। সেটার বিরুদ্ধে আজকে তিনি কালীঘাটের পবিত্র মন্দিরে পুজো দিয়ে গির্জা মসজিদ ছুঁয়ে তিনি আজকে পার্ক সার্কাস ময়দানে একটা সম্প্রীতি সভা করছেন। যে সভার মূল উদ্দেশ্য সেটা হলো বাংলার মাটিতে যেন তেন প্রকরণে সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান ইসাই সমস্ত ধর্মের সমান চোখে তাদের উন্নয়ন সাধন, তাদের বসবাসের বাসযোগ্যভাবে এখানে শান্তিতে বাস করতে পারে এবং সমস্ত মানুষকে নিয়ে শান্তিতে বাস করুক, এটা তার লক্ষ্যে আজকে তিনি সভা করছেন। হ্যাঁ, আমার ছোট ভাই অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম, আমাদের যুব সভাপতি মনিরুল ইসলাম, আমাদের নেতা আব্দুল হাই উপপ্রধান, এবং আমাদের টোটাল অঞ্চল কমিটি বুথের প্রত্যেকটা বুথের সভাপতি, আমাদের কর্মীরা, তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে প্রবল শৈত্যপ্রবাহের মধ্যেও তারা আজকে পাগদা দাসপাড়া থেকে আমরা জমায়েত করে ভাগ্যবন্তপুর বাজার, একটা ঐতিহ্যবাহী গ্রাম, এখানে আমরা উপস্থিত হয়েছি একটাই বার্তা দেওয়ার জন্য যে দাঁতপুর অঞ্চল সহ বারাসাত ব্লকের বুকে কোন প্রকার কোন রাজনৈতিক দল যদি ধর্মীয় কোনো সুশ্রী দেয়, ধর্মীয় যে সম্প্রীতি আমাদের এখানে আছে সেটাই আঘাত করার চেষ্টা করে, আমরা কিন্তু বসে থাকবো না। আমরা প্রতিরোধ করার জন্য, প্রতিরোধ গড়ে তোলার জন্য যে শক্তি প্রয়োগ করতে হয় আমরা সেই শক্তি প্রয়োগ করব। আমরা রক্ত দেব, জীবন দেব, প্রাণ দেব, কিন্তু আমরা হিন্দু মুসলিম যে ঐক্যের বাতাবরণে বসবাস করছি বাপদাদা চোদ্দ পুরুষ থেকে সেটাকে বজায় রাখবো। আমরা কোনোভাবেই এখানে বরদাস্ত করবো না হিন্দু মুসলিমের মধ্যে কোনো প্রকার কোনো বিভেদ সৃষ্টি হোক।